हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल আমি বর্ণালী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন মায়েদের না মানে অনেক রকম প্রশ্ন থাকে তার মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে যে ব্রেস্ট ফিডিং কি করে স্টপ করবে আর কখন স্টপ করবে তো আমি নিজেও একটা এরকম ফেস মানে পেরিয়ে এসেছি ওই জন্য ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি আশা করছি যে আজকের এই ভিডিওটা অনেক জনের জন্য ভীষণ হেল্পফুল হবে তো বেশি দেরি করব না চলো ভিডিওটা স্টার্ট করি ব্রেস্ট ফিডিং এর উপকারিতা নিয়ে তো মানে আলাদা করে বলার সেরকম কিছু প্রয়োজন নেই সবাই জানো একটা বাচ্চার জন্য ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে মায়ের দুধ কিন্তু একটা সুপার ফুড হিসেবে কাজ করে আর মানে অনেক রকম রোগ থেকে বাচ্চাকে বাঁচাতে পারে যেমন ডায়াবেটিস হয়ে গেল বা ধরনের ক্যান্সার থেকেও বাচ্চাকে কিন্তু মায়ের দুধ বাঁচায় লাস্ট ইয়ারের কথা বলছি যখন করোনা মানে 2020 কথা বলছি তখন করোনা একদম পিক মানে ওই সময় আমাকে ডাক্তার বলেছিল যে কোনোভাবেই তুমি ব্রেস্ট ফিড করা বন্ধ করাবে না বাচ্চাকে বাচ্চার ইমিউনিটির জন্য কিন্তু ব্রেস্ট ফিডিং মানে মানে বিশেষ বিশেষ আর কি প্রয়োজন তো যাই হোক তার মানে বুঝতেই পারছো যে ব্রেস্ট ফিডিং এর কত রকম সুবিধা আছে আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে বাচ্চার কনস্টিপেশন হয় না এটাতে বাচ্চার ডায়রিয়ার প্রবলেম হয় না স্টমাক আপসেট হয় না মানে এটা এমন একটা জিনিস যেটা ইজিলি অ্যাভেলেবল যেটা যেখানে ইচ্ছে বাচ্চা খেতে পারে মানে যখন ইচ্ছে যখন ওর খাবার আর কি প্রয়োজন লাগবে তখনই ও খেতে পারবে যখনই খেতে পারবে তখনই খেতে পারবে তো খুব সুন্দর একটা সৃষ্টি ভগবানের কিন্তু বাচ্চার সাথে সাথে যেসব মায়েরা ব্রেস্ট ফিড করে মানে তাদেরও কিন্তু অনেক আর কি বেনিফিট আছে এটাতে ছোট্ট করে আমি তোমাদেরকে বলতে চাই কেন কি আমি এগুলো নিয়ে অনেক রিসার্চ করেছি তবে গিয়ে আজকে আমি বসেছি এই ভিডিওটা বানানোর জন্য তো ওই জন্য আমি যা যা জানি আমি আমার নলেজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই খুব বেশি সময় নেব না খুব অল্প করে আর কি বেনিফিটগুলো বলতে চাই যেসব মায়েরা প্রেগনেন্সির পরে যখন ব্রেস্ট ফিডিং জার্নিটা স্টার্ট হয় তখন কিন্তু যে প্রেগনেন্সিতে যে ওয়েট গেইন হয়েছিল সেইটা কিন্তু মানে লুজ করার একটা চান্স থাকে যেসব মায়েরা ব্রেস্ট ফিড করে আর কি তারা তাড়াতাড়ি করে ওয়েট লুজ করতে পারে সেকেন্ড হচ্ছে যে মানে টাইপ 2 ডায়াবেটিসের প্রবণতা অনেকটাই কমে যায় মায়েদের মধ্যে মানে যেসব মায়েরা আর কি ব্রেস্ট ফিড করে থার্ড হচ্ছে যে মিড 40s এ মেয়েদের দেখবে একটা কমন প্রবলেম হয় মানে সকলের হয় আমি বলছি না তবে অনেকেরই হয় ব্রেস্ট ক্যান্সারের প্রবলেম তো প্রপারলি যদি ব্রেস্ট ফিড করানো হয় বাচ্চাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা থেকেও মারা বাঁচতে পারে তো বুঝতেই পারছো বাচ্চার সাথে সাথে এই পুরো ব্রেস্ট ফিডিং ব্যাপারটাতে কিন্তু মায়েদেরও অনেক অনেক মানে অনেক বেনিফিট আছে তো মানে ভীষণ সুন্দর একটা জিনিস যেটা মা আর বাচ্চার মধ্যে একটা মানে অবিচ্ছিন্ন একটা বন্ড তৈরি করতে পারে মানে আমি আমার ওই জার্নিটা ওই টাইমটা ভীষণ 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 এনজয় করেছি কিন্তু অ্যাট দ্য সেম টাইম ব্রেস্ট ফিডিং কিন্তু ভীষণভাবে মানে এটার জন্য প্রচুর পরিমাণে এনার্জি দরকার এটা একটা শারীরিক পরিশ্রমের থেকে কিন্তু কোনো অংশে কম নয় তো একটা টাইম আসে মানে এই পুরো মাদারহুড জার্নিতে একটা টাইম আসে যখন কি যখন কিন্তু মায়েরা এটা চিন্তা করতে স্টার্ট করে যে এটাকে আমি বন্ধ কখন করব আর এটাকে আমি কিভাবে বন্ধ করব তো এটা একটা বড় প্রশ্ন যে কখন বন্ধ করবে আর কিভাবে বন্ধ করবে তো আজকে আমি সেটা নিয়েই তোমাদের সাথে কথা বলতে চাই অনেক টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব অনেক কৌশল বলবো সাথে সাথে নিজেরও এক্সপিরিয়েন্স বলবো যে আমি কি করেছিলাম মানে কোন কৌশলটা আমার উপকার করেছে তো সবথেকে প্রথম তোমাদেরকে বলি যে কখন বন্ধ করতে হবে দেখো সবাই আমরা জানি যে জন্মের পরে মানে জন্মের পর থেকে 6 মাস বয়স অবধি কিন্তু বাচ্চা কোনো রকম অন্য কোনো কিছু না খেয়ে তার একটাই প্রাইম ফুড হয় সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক তো 6 মাস বয়স অবধি তো ছাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না ইনফ্যাক্ট 6 মাসের পরের থেকেও মানে যখনই 7, 8, 9 এই সময়তেও কিন্তু বাচ্চাকে মানে ব্রেস্ট মিল্ক ছাড়িয়ে দেওয়া একদমই উচিত নয় প্রপার যদি তোমরা তোমাদের বাচ্চাকে নিউট্রিশন দিতে চাও প্রপার নিউট্রিশন যেটা বলে সেটা যদি দিতে চাও তাহলে কিন্তু ব্রেস্ট মিল্কটা কন্টিনিউ করা উচিত মানে হয়তো ওকে একটা টাইম সলিড দিয়ে স্টার্ট করলে একটা টাইম সলিড দিলে বাকি সময়গুলো ও ব্রেস্ট মিল্ক খাচ্ছে তারপরে আস্তে আস্তে ওটাকে 2 টাইম সলিড করলে বাকি সময়গুলো ও ব্রেস্ট মিল্ক খাচ্ছে এরকমভাবে 1 বছর অবধি কন্টিনিউ করা উচিত
কেন কি এক বছর বয়সের পর থেকেই বাচ্চা বাইরের যে দুধ গরুর দুধ সেই জিনিসগুলো খেতে পারে। তোমরা যে কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করবে সবাই একটাই কথা বলবে যে এক বছরের আগে বাচ্চাকে গরুর দুধ না দিতে, মানে বাইরের দুধ আর কি, তোলা দুধ যেটাকে বলে সেটা না দিতে। তো এক বছর অবধি কন্টিনিউ করা উচিত একদম, মানে বাচ্চা যখন আর কি ওর প্রয়োজন তখন ওকে ফিড করানো, এটা করা উচিত। তোমরা যদি একটু রিসার্চ করো তাহলে তোমরা জানতে পারবে যে হু আর ইউনিসেফ এই দুটো অর্গানাইজেশন কিন্তু একটা টাইম লিমিট সেট করে দিয়েছে, সেটা হচ্ছে যে দু বছর অবধি বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো উচিত যদি মায়ের পক্ষে পসিবল হয়। তো দু বছর অবধি বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো উচিত, ঠিক আছে? এটা একটা ওদের রিকমেন্ডেশন যে করানো উচিত। মা যদি চায় তো দু বছরের বেশি সময় অবধিও ব্রেস্ট ফিড করাতে পারে, আর যদি কোনো রকম সমস্যার জন্য তার আগে বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো বন্ধ করে দেয় তো সেটাও করতে পারে। এটা টোটালি ডিপেন্ড করে মায়ের উপরে যে সে কিভাবে জিনিসটাকে ড্রাইভ করতে চায়, একেবারে এটা নিজের উপর ডিপেন্ড করে যে তুমি বাচ্চাকে কতদিন অবধি দুধ খাওয়াতে চাও। কিন্তু দু বছরের পরেও যখন এই জিনিসটা কন্টিনিউ করা হয় তখন কি হয়, তখন বাচ্চার আর প্রয়োজন থাকে না দুধের, মানে তখন কিন্তু ওর যে সমস্ত নিউট্রিশনগুলো, তখন বাচ্চা প্রপার সলিড খাওয়া স্টার্ট করে দেয়, দিনে অ্যাটলিস্ট 5 খানা মিল খায়। তো ওই জন্য বাচ্চার আর প্রয়োজন পড়ে না ব্রেস্ট মিল্কের। এবার আমি আবার পয়েন্টে চলে আসি, যেভাবে আমি তোমাদেরকে এক্সপ্লেন করছিলাম সেটা হচ্ছে যে এক বছরের পরে, এক বছর থেকে 1.5 বছর অবধি মোটামুটি তোমরা বাচ্চাকে অন ডিমান্ড ফিড করাও। বাচ্চা যখন ডিমান্ড করবে তখনই ওকে ফিড করাবে, নিজের থেকে ফিড করানোর আর কোনো দরকার পড়ে না। কেন কি সে মোটামুটি সলিড তখন স্টার্ট করে দিয়েছে, নিউট্রিশন সে বাইরে থেকে পাচ্ছে, সেই কারণে আলাদা করে আর বাচ্চাকে মানে টাইম ধরে ফিড করানোর আর প্রয়োজন পড়ে না, অন ডিমান্ড ফিডিং তোমরা করাতে পারো। এবার আমি বলবো 1 থেকে 1.5 বছর অবধি আমি বললাম যে তোমরা কিভাবে বাচ্চাকে ফিড করাবে। নেক্সট চলে আসছে 1.5 থেকে 2 বছরের যে টাইমটা, যেহেতু 2 বছর অবধি বাচ্চাকে ফিড করানো উচিত, কিন্তু 2 বছরের পরে কি তোমরা হঠাৎ করে চাইবে আর হঠাৎ করে বাচ্চা ছেড়ে দেবে দুধ, সেটা হবে না। তো সেই কারণে এই যে ব্রেস্ট মিল্ক ছাড়ানোর যে প্রসেসটা সেটা কিন্তু 1.5 থেকে 2 বছরের মধ্যে স্টার্ট করে দেওয়া উচিত। মানে এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি যে যদি তোমরা ছাড়াতে চাও যে আমি 2 বছরের পরে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং ছাড়িয়ে দেব, সেই প্রসেসটা কিন্তু স্টার্ট করতে হবে তোমাদেরকে 1.5 বছর বয়স থেকে, তবে গিয়েই তোমরা 2 বছর বয়সে সাকসেসফুল হতে পারবে এটা ছাড়ানোর জন্য। তো এবার তোমাদেরকে আমি বলি যে ছাড়ানোর জন্য তোমরা কি কি করতে পারো। সবথেকে মেজর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে মেন্টালি ভীষণভাবে স্ট্রং হতে হবে, মেন্টালি ডিটারমাইন্ড হতে হবে যে আমি চাই ব্রেস্ট ফিড ছাড়াতে আমার বাচ্চাকে। তো এটা সবথেকে মেজর পয়েন্ট যে মানসিকভাবে তৈরি হওয়া। সেকেন্ড হচ্ছে নিজের বাচ্চাকে মানসিকভাবে তৈরি করা। আমি জানি তোমরা ভাববে যে এ আবার কি, বাচ্চাকে মানসিকভাবে কি করে তৈরি করব। দেখো বাচ্চা কিন্তু নিজের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। বাচ্চাকে তুমি যদি বাচ্চার মতো ট্রিট করো যে আরে এ তো কিছুই জানে না, এ তো কিছুই বোঝে না, তাহলে কিন্তু সেটা ভীষণ একটা ভুল ডিসিশন হবে। বাচ্চাকে ওর মতো করে যদি তোমরা বোঝাতে পারো বা যদি তোমরা বোঝাতে চাও তাহলে অবভিয়াসলি তোমরা সাকসেসফুল হবে। তো বাচ্চাকেও মেন্টালি তৈরি করা, বাচ্চাকে প্রত্যেকবার ফিডিং এর সময় বলা যে এবার তো তোমাকে এটা ছাড়তে হবে, এবার তো তোমাকে এটা ছেড়ে দিতে হবে, তুমি তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ, এভরি টাইম বাচ্চাকে এটা বলতে হবে যাতে করে বাচ্চা মেন্টালি তৈরি হয়ে যায়, মেন্টালিও ভেবে নেয় যে হ্যাঁ ঠিক আছে তার মানে এটা আমাকে ছাড়তে হবে। তো প্রথম পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে মাকে মানসিকভাবে তৈরি হতে হবে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে বাচ্চাকে মানসিকভাবে তৈরি করতে হবে। তো নেক্সট এবার চলে আসছে কিছু ছোট 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 কৌশল যে তোমরা অবলম্বন করতে পারো সাকসেসফুল হওয়ার জন্য। প্রথম কৌশল হচ্ছে যে টাইমটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। যেমন বাচ্চা যদি দিনে 3 বার ব্রেস্ট ফিড নিত, তো প্রথমে ওটাকে কি করতে হবে, দিনে 3 বার, তারপরে দিনে 2 বার, তারপরে দিনে 1 বার, এরকম ভাবে টাইমটাকে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। তো কিভাবে তোমরা জিনিসটাকে কমাতে পারবে সেটা হচ্ছে যে দেখো বাচ্চা যখন 1.5 বছর বয়সের পরে যখন বাচ্চা ফিড নিচ্ছে তার মানে কিন্তু সেটা এরকম এই জন্য নিচ্ছে না যে ওর খিদে পাচ্ছে, ও এই জন্য নিচ্ছে যে ওটা ওর হ্যাবিট হয়ে গেছে, ওটা ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো তখন কি করতে হবে, ওর অভ্যেসটাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। ডোডো যেমন কি করতো, ডোডোর আমি যদি কোনো কাজ করতাম, আমি যদি বিজি থাকতাম, ওর কিন্তু প্রয়োজন পড়তো না,
কিন্তু একটু জিনিস লক্ষ্য করে দেখতাম যে যখনই আমি এসে বসছি তখনই ওর ফিডিং এর প্রয়োজন হচ্ছে। তো এটা ওর হ্যাবিট, এটা এমনি নয় যে ওর খিদে পাচ্ছে, এটা ওর হ্যাবিট হয়ে গেছিল। তো ওই ওরকম যখন বাচ্চারা করে তখন তাদেরকে ডিস্ট্রাক্ট করতে হবে, তখন ওই সময় তাদেরকে নিয়ে গিয়ে ব্যালকনিতে দেখাতে হবে, কিছু বাইরের গাড়ি দেখাতে হবে, বা পাখি দেখালে, গাছ দেখালে, স্টোরি বললে, সিম্পল ভাবে বলতে গেলে বাচ্চাকে ভুলিয়ে দিতে হবে, যাতে বাচ্চা ওই সময় ফিড না নেয়। তো এটা তোমরা একদিন করলে, দুদিন করলে, তিন দিন করলে, তারপরে কিন্তু বাচ্চা ওই যে পার্টিকুলার টাইমে যে ফিডটা সেটা কিন্তু নেওয়া বন্ধ করে দেবে। এরকম ভাবে চলতে চলতে একটা টাইম চলে আসে যখন বাচ্চা জাস্ট একবারই ফিড করে, জাস্ট একবার। আর ম্যাক্সিমাম সময় সেটা দেখা যায় যে সেটা ঘুমাবার সময় হয়, দুপুরে নয় রাতে, বেশিরভাগ সময় দেখা যায় যে রাতে, শুধু রাতে ফিড করছে। আর এখানে আমি তোমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ বলবো, বাচ্চারা যখন ব্রেস্ট ফিড নেয় তখন কিন্তু বাচ্চারা রাতে প্রপারলি ঘুমায় না। ব্রেস্ট ফিডিং এর নেশার জন্য বারবার করে ওরা রাত্রিবেলা ঘুম থেকে ওঠে, ওদের ওটা খিদে পায় বলে ওঠে না, ওটা অভ্যেস হয়ে যায় সেই জন্য ওঠে। তো যখন তোমরা বাচ্চাকে ব্রেস্ট ফিড ছাড়াবে তখন কিন্তু বাচ্চারা রাতে প্রপারলি ঘুমাতেও পারবে। তো এটা একটা জিনিস, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বললাম। তো ওই জন্যেই একটা টাইমের পরে প্রয়োজন পড়ে যায়, কেন কি মা হিসেবে আমাদেরও রেস্ট নেওয়া ভীষণ ভীষণ দরকার। তো সেই কারণে এটা একটা টাইমে এসে এটা একটা ভীষণ মানে প্রয়োজনীয় জিনিস হয়ে যায় যে বাচ্চাকে ব্রেস্ট ফিড ছাড়ানো। তো যখন এরকম পর্যায়ে চলে আসবে যে বাচ্চা দিনে একবারই ব্রেস্ট ফিড করছে, তখন কিন্তু বাচ্চাকে ব্রেস্ট ফিডিং ছাড়ানো অনেকটা অনেকটা ইজি হয়ে যায়। থেকে ফার্স্ট যেটা ট্রাই করতে হবে, যেটা আমি করেছি কিন্তু আমি ওটাতে 100% সাকসেসফুল হইনি, তবে আমি এরকম অনেক মায়েদের দেখেছি যারা কিন্তু এই জিনিসটা ফলো করে 100% সাকসেসফুল হয়েছে। সেটা হচ্ছে যে বাচ্চা যদি ঘুমের সময় ফিড করে তাহলে বাচ্চাকে নিজে ঘুম না পাড়িয়ে, মানে মা সামনে থাকলেই কিন্তু ফিডিং এর প্রয়োজন পড়বে, তো নিজে ঘুম না পাড়িয়ে ঘুম পাড়ানোর যে পার্টটা ওটা হাজবেন্ডকে দিয়ে দিলে, বা ফ্যামিলিতে যদি অন্য কেউ থাকে তো তাকে দিয়ে দিলে যে তোমরা ঘুম পাড়াও, ঠিক আছে, অন্য কাউকে দিয়ে দিলে, হাজবেন্ডের থেকে একটুখানি হেল্প নিয়ে নিলে যে ঘুম মানে বাচ্চাকে আর কি বাবাকে দিয়ে দিলে ঘুম পাড়ানোর জন্য। কিন্তু এটা সবসময় পসিবল হয় না, কেন কি সবাই পারে না। তো সেই কারণে এই জিনিসটাতে আমি সাকসেসফুল হতে পারিনি, আমি অনেক ট্রাই করেছিলাম, বর আমাকে অনেক হেল্প করেছিল, ও ঘুম পাড়িয়ে দিত, কিন্তু যখনই ওর ঘুমটা ভাঙতো তখনই ওর ফিডিং এর দরকার পড়তো, আর ও যখনই ওর ড্যাডা ঘুম পাড়াতো তখন বেশিক্ষণ ঘুমাতোও না। তো বুঝতে পারছো ব্যাপারগুলো কিভাবে আর কি ইয়ে হচ্ছিল। তো এবার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে ওই যে একটা টাইমের ফিডিং সেটা আমি বন্ধ করেছি। ওকে আমি এভরি টাইম বলতাম, ডোডো এটা একদম ভালো না, তুমি বড় হয়ে গেছো, তোমার সমস্ত দাঁত নষ্ট হয়ে যাবে, এটা আর তুমি করতে পারবে না। তো এটা আমি বলতাম, ও কান্নাকাটি করতো, আবার চাইতো, আবার কখনো খেতো না, মানে এরকম ভাবে ব্যাপারটা অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ চলছিল। তো তারপরে তখন ডোডো একটা প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে যে ভীষণভাবে ও ঠোঁট ফাটা স্টার্ট করে। তো যখন ও ঠোঁট ফাটা স্টার্ট করে তখন আমি ওকে বলতে থাকি যে যে তোমার ঠোঁটটা পচে যাচ্ছে, তুমি এটা খাচ্ছ বলে, তুমি এটা খাচ্ছ বলে তোমার ঠোঁটটা পচে যাচ্ছে, তুমি এটা যদি বন্ধ না করো তাহলে তোমার পুরো ঠোঁট পচে যাবে। তো এই জিনিসটা যখন আমি ওকে বলা স্টার্ট করি তখন সামহাও কোথাও না কোথাও ওর মধ্যে একটুখানি একটা ফিয়ার কাজ করে, যেটা আমি দেখে বুঝতে পেরেছিলাম যে ওর মধ্যে একটা ফিয়ার কাজ করছে। তো নেক্সট কিছুদিনের মধ্যেই আমরা একবার ডাক্তারের কাছে যাই, ওর একটা ভ্যাকসিনেশন পেন্ডিং ছিল, তো সেটার জন্য আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি ডাক্তারের থেকে আর কি প্রপার, তখন ও দুবছর বয়স হয়ে গেছে, দুবছর কমপ্লিট হয়ে গেছে, তো তখন আমি ডাক্তারকে জিজ্ঞেস করি যে আমি কি এখন পুরোপুরি বন্ধ করে দিতে পারি ব্রেস্ট ফিডিং। তো এটা তখন আমাকে ডাক্তার বলে যে একদম পারো, দুবছর বয়স অবধি বাচ্চাকে খাওয়ানো ভীষণ ইম্পর্টেন্ট, বাট তারপরে এটা মায়ের ইচ্ছার উপর ডিপেন্ড করে, মা চাইলে খাওয়াতে পারে, না হলে এটা বন্ধ করে দিতে পারে। তো আমি তখন ডিসাইড করে নিয়েছিলাম যে এবারে আমি বন্ধ করতে চাই। তো তখন আমি বাড়িতে এসে সেই দিনই ভ্যাকসিনেশনের পরে বাড়িতে এসেই আমি একদম ওকে ফিড করানো বন্ধ করে দিই, একদম ফিড করানো বন্ধ করে দিই। এক তো ওকে আমি এটা বলেছিলাম যে তুমি যে তোমাকে এই জন্য ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কেন কি তোমার ঠোঁটটা পচে যাচ্ছে, তুমি এটা খাচ্ছ বলে তোমার ঠোঁটটা পচে যাচ্ছে, আর সেই জন্য তোমাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো বুঝতে পারছো পারিপার্শ্বিক পরিবেশটাই এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে করে ওটা ওর মনের মধ্যে প্রভাব ফেলে, যাতে করে ওটাও ভাবতে বাধ্য হয় যে সত্যি কি তাই, সত্যি কি এরকম হচ্ছে আমার সাথে। তোমরা শুনে হয়তো ভাববে যে বাচ্চা কি এত কিছু ভাবে,
বাট এটা যখন ট্রাই করবে, যখন একটা বাচ্চাকে মেন্টালি রেডি করবে, তখন তোমরা সত্যি এটা রিয়েলাইজ করতে পারবে যে বাচ্চা ভাবে, বাচ্চা ওটা রেকর্ডিং অ্যাক্টও করে। তো যাই হোক, এভাবে চলতে থাকে আর ওকে আমি ফিড করানো বন্ধ করে দিই। তো প্রথম দুদিন ও একদম রাতে ঘুমায়নি, ও শুয়ে থাকতো আমি বুঝতে পারতাম, কিন্তু ও জেগেই থাকতো আর আমি একটু নড়াচড়া করলেই মানে ও আর কি জেগে জেগে উঠতো। তো দুদিন, দু থেকে তিন দিন আমি এরকম একটা ফেজ কাটাই আর ও ভীষণ 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 মানে কান্নাকাটি করেছিল ভীষণ। এটাই হচ্ছে মেন রিজন যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে মাকে মানসিকভাবে স্ট্রং হতে হবে, এই ব্যাপারটাতে ডিটারমাইন্ড হতে হবে যে আমি এখন ব্রেস্টমিল্ক ছাড়াতে চাই। যদি মায়েরা মানসিকভাবে স্ট্রং না হয় তাহলে কিন্তু ওই যে কান্নাকাটি করবে তখন মায়ের মন দুর্বল হয়ে যাবে আর মা তখন গিয়ে আবার ওকে ফিড করানো স্টার্ট করে দেবে। আর যদি এই জিনিসটা করো তাহলে কিন্তু ছাড়ানো ভীষণভাবে মুশকিল হয়ে যাবে। তো যেটা মেন আর কি মাথায় রাখতে হবে যে বাচ্চা যতই কাঁদুক, বাচ্চাকে ফিড করানো যাবে না। তো আমার এই যে ফেজটা এটা জাস্ট দু থেকে তিন দিন চলেছে, তোমরা বিলিভ করবে না, সারপ্রাইজিংলি তারপরে ও একদম ফিড করা বন্ধ করে দেয়, ইনফ্যাক্ট আমি যদি ওকে বলি যে তুমি কি চাও, তখন ও নিজের থেকে আমাকে বলে যে না আমি চাই না, আমি চাই না, আমার ঠোঁটটা পচে যাচ্ছে তো আমি চাই না এই জিনিসটা। তার মানে বুঝতে পারছো যেটা আমি অনেকদিন আগে থেকে স্টার্ট করেছিলাম, ওকে বলে 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 ওকে মেন্টালি রেডি করেছিলাম, সেই জিনিসটা সামহাও কোথাও না কোথাও এসে কিন্তু কাজ হয়েছে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, বাচ্চাকে না বকে, বাচ্চাকে কষ্ট না দিয়ে স্মার্টলি কিন্তু এই জিনিসটা করা যায়। তার জন্য একটু ধৈর্য লাগে, একটু ধৈর্য ধরে একটু টাইম নিয়ে যদি তোমরা চেষ্টা করো তাহলে কিন্তু তোমরাও সাকসেসফুল হতে পারবে এই ব্যাপারটাতে। তো এই ছিল আমার গল্প, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি যে ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। কিন্তু প্লিজ লাইক করে দিও, আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, আমার চ্যানেলে প্রচুর ভিডিওস আছে, তোমরা গিয়ে চেক করে দেখতে পারো। তো চলো এই ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা বলো।